আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইবনে ফারাজি ইউনিভিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে একটি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারি আমরা। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে অনলাইনের মাধ্যমে একটি জন্ম নিবন্ধন যাচাই করা যায়, অর্থাৎ অনেকে কিন্তু ফেক জন্ম নিবন্ধন তৈরি করে বা আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে হয়েছে কিনা সেটা কিন্তু আপনি চাইলে অনলাইনে নিজে নিজেই যাচাই করতে পারেন। সেই ভিডিওটা কিন্তু আমাদের অলরেডি চ্যানেলে দেয়া আছে, আপনি চাইলে এই আই কার্ড বাটনে ক্লিক করেই সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন নিজে নিজেই করতে পারবো অনলাইনের মাধ্যমে। সো এই প্রসেসটা খুবই সহজ একটি প্রসেস, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন দিয়েও এই কাজটি করতে পারবেন, যদিও মোবাইল ফোন দিয়ে করতে পারবেন বাট আমি আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাবো, আপনারা চাইলে মোবাইলে এটি করতে পারবেন। শুরু করার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যায়। প্রথমত আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং এই ব্রাউজার থেকে স্ক্রিনে দেখানো এই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে। আপনি এই লিঙ্কটিতে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে আমরা এখন আবেদনপত্র এটাতে ক্লিক করছি। তারপর আমরা এখান থেকে আমাদের ঠিকানা অনুযায়ী আমাদের বিভাগ, জেলা, থানা সঠিকভাবে সিলেক্ট করতে হবে। তারপর এই যে পরবর্তী যে বাটনটি আছে লেখা এটাতে ক্লিক করতে হবে। যে ব্যক্তির নামে এই নিবন্ধনটি করতে যাচ্ছি তার সঠিক তথ্য দিয়ে এই ফর্মটি আমাদেরকে পূরণ করতে হবে। প্রথমে অবশ্যই আমরা যা ফিল আপ করবো সবগুলোই বাংলায় পূরণ করতে হবে আমাদেরকে। বাংলায় নিবন্ধনকারীর নাম, তার পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা সবই বাংলায় দিতে হবে এবং বয়সটা অবশ্যই দিয়ে দিতে হবে। জন্ম তারিখটা আমরা ইংরেজিতে দিয়ে দিচ্ছি, এটা সমস্যা নাই। সবগুলো তথ্য সঠিকভাবে দেওয়া হলে আমরা এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করছি। এখন আমরা একই তথ্য ইংরেজিতে পূরণ করব। বাংলা যে তথ্যগুলো রয়েছে এর পাশাপাশি ইংরেজি তথ্যগুলো আমরা এখন দিয়ে দেব। নিজের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা সবগুলো ইংরেজিতে দেওয়ার পর আমরা এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করব। এই ধাপে আপনাকে সকল তথ্য একসাথে দেখাবে, এটা চেক করার জন্য দেখাচ্ছে
যদি আপনার কোনো তথ্য ভুল থাকে সেক্ষেত্রে আপনি পেছনের বাটনে ক্লিক করে পেছনে যেতে পারবেন এবং সেটা কারেকশন করে আবার এখানে আসতে পারবেন। সকল তথ্য যখন আপনার সবকিছু সঠিকভাবে যাচাই করা হয়ে যাবে তখন আপনি সংরক্ষণ বাটনে প্রেস করবেন। এরপর আমরা এখান থেকে প্রিন্ট বাটনে প্রেস করব। আপনার যদি প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনি সাথে সাথে এটাকে প্রিন্ট করে নিতে পারবেন, আর যদি প্রিন্টার না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে মাইক্রোসফট টু এই যে পিডিএফ লেখা আছে এটা সিলেক্ট করে দিবেন। ফাইলটি কোন লোকেশনে সেভ করবেন সেটা অবশ্যই দেখিয়ে দিবেন। আমি ডেস্কটপে সিলেক্ট করছি। তারপর এই পিডিএফ ফাইলটি আমরা ওপেন করছি। এই ফাইলটিকে আপনি অবশ্যই কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট কপিটি নিয়ে আপনি আপনার নিবন্ধকের কার্যালয়ে চলে যাবেন এবং সেই সাথে অবশ্যই পাসপোর্ট সাইজ ছবি, টিকা কার্ড বা একাডেমিক কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো নিয়ে যাবেন। এবং এরই মধ্যে দিয়ে আপনাদের অনলাইন জন্ম নিবন্ধনের আবেদন সম্পন্ন হয়ে গেল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কেমন লাগলো বা নেক্সট আপনারা কিরকম ভিডিও চান সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখে দেবেন। শেয়ার করতে একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে প্রথমে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।